What is up guys, it's me Zubayer. Welcome back to my channel, welcome back to another video. আজকে আমরা চলে যাচ্ছি ওই যাচ্ছি গ্যাস করেন তো জি আজকে আমরা চলে যাচ্ছি নোয়াখালীতে রাতানের বোনের বিয়া তাই আজকে আমার সাথে আছে বিক্ষো মানে সাবিত আর আজকে আমরা এই গাড়ি নিয়ে যাচ্ছি আশা করি ভিডিও অনেক ভালো লাগবে দেখো তো তাহলে মোটর ব্লগে Right now, I'm second down at a trip sure hoche down hat take. I can down take the kajasilam. So, I can take another trip sure kulam. I hope a video tap another power like pay. Do the video tip how like a like, comment, share among our space, subscribe, put the bulgana. Dekte block it, chulia slow. Up another halavashai block it, chulia sham narwaka bin shala. এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টে আমার এখন 1200 প্লাস সাবস্ক্রাইবার হইছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন আছি ঢাকা চিটাং হাইওয়ে রোডে এখানের মধ্যে সমস্যা হইছে আমার গাড়ি চেঞ্জ হয়ে গেছে বাসবাড়িয়াতে তো এটার জন্য আমি বাসবাড়িয়া থেকে কুমিরা থেকে হেঁটে হেঁটে এখন খুঁজতেছি আর কি কোথায় পাওয়া যাবে না যাবে এই চেনটা এর আগে একবার ছিঁড়ছে তো এখন আর রিস্ক না নিয়ে আমি চলে আসছি নতুন আসনিতে খুঁজতেছি এখানে অনেক সুন্দর জায়গা আসলে আমি কুমিরা থেকে হাঁটা শুরু করে হেঁটে হেঁটে রয়্যাল গেট চলে গেছি রয়্যাল গেটের ওখানে একটা সুন্দর মসজিদ আছে এই মসজিদের অপোজিটে এই গ্যারেজটা পাইছি এই গ্যারেজ থেকে আমি চেনটা নিয়েছিলাম চেন নেওয়ার পর এখানে গাড়ির জন্য ওয়েট করতে করতে মোট ইয়া হয়ে গেল আমার পাঁচটা পার হয়ে গেছে তারপর গাড়ি উঠে তারপর ওখানে গিয়ে চেন লাগিয়ে তারপর আবার রওনা দিলাম আমরা হাইওয়েতে তো এখন আমরা ছিলাম সীতাকুণ্ডুতে তো সীতাকুণ্ডু পার করার পরে অনেক আস্তে আস্তে চালাইছি গাড়ি কেন আমি রিস্ক নিতে চাই না আর না চেন একবার এসেছে নতুন চেন তাও রিস্ক নি নাই রাইট নাও আমরা এখন ফেনি ক্রস করছি এখন আমরা Guys, দেখতে পাচ্ছেন টানা হাইওয়ে রোডে পরে কি এক বাজে অবস্থা গেছে এখানে মুখে এখানে এই পুরো বাজে অবস্থা এটা হচ্ছে হাইওয়ে রাইডে মজা আসলে যেটা এখন আমাদের এখানে পেছে দেখে বোঝা যাচ্ছে ফাইনালি এখন চলে আসছি নোয়াখালীতে এদিকে আমাদের সাবিত রাস্তা এখনো বাজারে আছে এটা হচ্ছে যে শ্যামের বাজার এখনো বাসে যাওয়া বাকি আছে তাহলে দেখা হচ্ছে বাসাই তো গাইস এখন আমরা আছি রাস্তানের বাসাই অলমোস্ট কয়েক ঘন্টা হয়েছে আমরা 4টা বাজে গাড়ি ঢুকছি এখন রাত 10টা বাজতেছে চিটাং টু নোয়াখালী জার্নি আজকে মূলত ঝামেলা দরকার হচ্ছে আমার গাড়ি গাড়ির চেনটা দুই দিকে সমস্যা হয়েছে এটা কারণে প্যারা খাইছি এর মধ্যে আমাদের সাব্বির ভাইয়ের ধৈর্য অনেক আজকে বুঝতে পারলাম আমি আর এদিকে আছে রাফসান দামুচি বিয়ে বাড়িতে সে মুচির কাজ করতেছে আর এদিকে হচ্ছে যে রায়হান তো আজকে রাফসানের পণ্য রাখতো গাইফুল সরি গাইফুল বলতে ওরা করে আয়োজন করে নাই এমনি স্টেজ সাজাইছে কেক কাটছে সবার সাথে ছবি তুলছে এতটুকু একটা প্রোগ্রাম করছে এর মাঝে দিয়ে আমি কি করলাম রায়হানের সাথে সেলফি প্র্যাঙ্ক শুরু করে দিছি এ বুঝতে পারে নাই পরে বুঝতে পারছে এটা যে সেলফি প্র্যাঙ্ক করছি এর সাথে সেকেন্ড দিন আপনার বাড়ি থেকে বেরোচ্ছি একটু হাঁটি আসতে যাচ্ছি এখানে অনেক কাদা ফুট এই জন্য খালি পায়ে হাঁটতে অনেক কাদা না এখানে সমস্যা হলো ওর জুতা নাই এখানে দেখেন না আমার জুতা নাই বলতে আমি ওই গ্যাস পরে আসছি ওই জন্য এখন তো বের করতে পারছি না ওই জন্য হাঁটতে পারবো বলে মনে হচ্ছে গ্রামের হাঁটতে বেরোলাম আমরা এখানে গ্রামের পরিবেশ খুবই ভালো লাগছে আমার কাছে সবই দিকে গাছপালা সবুজ গাছপালা তারপর ধানের ক্ষেত সব মিলে মোটামুটি গ্রাম অনেক মুগ্ধকর একটা জায়গা আমার মতে
কারণ এখানে আপনার অনেক রিফ্রেশিং লাগবে, এখানে পরিবেশ আবহাওয়াতে খুবই ভালো লাগবে আপনার। তো আমরা একটু বেশি সমস্যা ছিলাম কারণ এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে সবখানে স্কুলে অবশ্য অনেক 12টা বাজি গেছে, অলরেডি বৃষ্টি পড়তেছে এখানে। তারপর আমরা চলে গেলাম রান্নাবান্না করতেছে ওখানে দেখতে, কি আয়োজন করতেছে না করতেছে, এখানে রান্নাবান্নার কাজ চলতেছে বিয়ের রান্না। তো আমি রাত্রে ডাকে একটা শট নিয়ে নিলাম। আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম, মানে শেপার বাজারের দিকে কিছু জিনিস কিনবো চিন্তা করে। তো যেতেই যেতে আমাদের অলরেডি বৃষ্টি পড়ে গেছে, আমি আর দেখান যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে। এখানে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে এটা দেখে বোঝা যাচ্ছে না, পুকুরের দিকে খেয়াল করলে তো বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। তাও অলরেডি অল্প বেশি গেছি, বৃষ্টি কমার পর পরেই আমরা আবার চলে গেলাম বাজারের দিকে। সো রাইট নাও আমরা আছি এখন শেয়াবহাট বাজার কেনি ধরো, এটা নোয়াখালি আরও সামনে, এটা কেনি শেয়াবহাট বাজার বলতেছে। তো আমরা একটা গিফট কিনেছিলাম রাপসানের বোনের বিয়ে উপলক্ষে, আমি সাব্বির রাহান মিলে। তারপর তো কি খেতে বসে গেলাম রেডি হয়ে, খানা দানা শেষ করে সবার লাস্টে রাপসানার রাহান বসছে খাইতে, আমি আগে বসে আমার খেতে লাগছে তাই। তো এই খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে গেলাম রিফ্রেশ হওয়ার জন্য, ঘুরে গাড়ি দেখলাম। বাই দাও এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ ছিল, কাজ ছিল বলতে এই জন্য সুন্দর করে ভিডিও করতে পারি নাই সরি এই জন্য, কারণ রাপসানের মানে বন্ধুর বোনের বিয়ে বলে কথা, সেই জন্য দেখা যাচ্ছে এটা আনতে হচ্ছে ওটা আনতে হচ্ছে, মানে দৌড়াদৌড়িতে থাকতে হয়েছে। তারপর এর মধ্যে রাপসান আমাকে দায়িত্ব দিয়ে দিছে ভিডিওগ্রাফির। তো আমাদের তিন দিন মাথায় মানে বিয়ে শেষ হওয়ার পরে আমরা পরের দিন যাই জামাই বাড়িতে, মানে ওটা আমাদের জামাই বৌভাতা বলে আমাদের এখানে, ওদের এখানে ওরকম। তো ওখানে ছিলাম, আমরা এখন নোয়াখালীতে ফিরে উদ্দেশ্যে রওনা দিচ্ছি রাস্তার আমার সাথে, আসার সময় সাব্বির যাচ্ছে, এখানে যাচ্ছে রাস্তায় সাব্বির পরশুদিন চলে গেছে, কালকে চলে গেছে রায়হান, আজকে চলে যাচ্ছে আমরা দুজন। তো আমরা রওনা দিচ্ছি শেয়াবহাট বাজার থেকে চিটাগাং উদ্দেশ্যে। তো আমরা আসছিলাম রাতে, তো এই রাস্তাটা তেমন বুঝতে পারিনি, কত সুন্দর রাস্তা, কত স্মুথ একটা রাস্তা। এখানে আমি ফিল নিয়ে নিয়ে যাচ্ছিলাম, এখানে আমি গাড়ি চালাচ্ছি, রাপসান আমাকে বলতেছে কোন জায়গায় কী আছে না আছে, কোনটা কোন জায়গা পড়তেছে না পড়তেছে। আসলে এইসব জায়গা চিনে রাখা ভালো, কারণ বিপদে তো হাত পানে, কোন সময় কোথায় আসতে হয় না হয় সে তো জানা। যেমন আমি আগে কখনো নোয়াখালী আসি নাই, রাপসানের বোনের বিয়ে উপলক্ষে নোয়াখালী চলে আসছি, তো ওই জন্য চিনে রাখা ভালো। তো আমরা এখন হাইওয়ে রোডে উঠে গেছি, হাইওয়ে রোডেও আমি মোটামুটি টানছি, কারণ আসার সময় একটু রিক্স নিয়ে টানছিলাম, কারণ চেন ফিরে গেছিলো, পরে চেনটা ইয়া করার পরে বাকি কিছু সার্ভিসিং আমি ওখান থেকে করাই। তারপর মোটামুটি একটা স্পিডে চান টানছে, আমি 70-80 স্পিডের মধ্যে টেনে আসছি, এর কারণে আমাদের বেশিক্ষণ সময় লাগে না চিটাগাং পৌঁছাতে। এখানের পরিবেশগুলো আমাদের খুবই ভালো লাগতেছে, খুবই মনোরম একটা পরিবেশ, গাছ আকাশ কত সুন্দর পরিবেশ। তো আমরা মোটামুটি 6টার মধ্যে সিটির মধ্যে পৌঁছে গেছি, আমরা 3টা বাজে রওনা দিয়েছিলাম ওখান থেকে, তিনটা বাজে রওনা দিয়েছি, আমরা সিটির মধ্যে 6টার মধ্যে পৌঁছে গেছি। আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিও লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, বাই বাই, দেখা হচ্ছে তারা নতুন একটা ভিডিওতে।